নিজে তো পড়াশোনা একটুও করিস না, আর এখন নীলার পড়াশোনারও 12টা বাজাতে ওর কলেজে যেতে চাইছিস? ও ভাইয়া, আমি তো আমার পড়াশোনা ঠিক মতোই করি, তার জন্য তুই মিহুকে কেন বলছিস? হ্যাঁ, হয়তো আমি তোর মতো অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, কিন্তু তার মানে এই না যে আমি পড়াশোনা একটুও করি না। পড়াশোনা একটু না করলে না কলেজের টপার হয়ে থাকতে পারতাম না কখনো। আমি আর যাই করি না কেন, নিজের পড়াশোনা ঠিক রাখি। আর প্লিজ, আমার সাথে কথা বলতে মন না চাইলে বলিস না, বাট এরকম ফালতু কথা বলবি না, যা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর তোর এত প্রবলেম হচ্ছে, কজ আমি তোর বাসায় আছি, তাই তো? টেনশন নিস না, আমি কিছুদিনের মধ্যেই চলে যাব, তারপর না হয় তুই একা একা শান্তিতে থাকিস। এই বলে মিহু রেগে বেরিয়ে গেল বাসা থেকে। ভাইয়া, তুই না সব সময় বেশি বেশি বকিস। এই বলে নীলাও মিহুর পেছন পেছন দৌড়ে বেরিয়ে গেল। মেঘ ওখানে থম মেরে দাঁড়িয়ে আছে মিহুর কথা শুনে। ওর একটা কথা বলাতে মিহু ওকে এত এত কথাগুলো শুনিয়ে দিবে ও ভাবতেও পারিনি। মিহুর কথাগুলো শুনে ওর খারাপ লাগছে। তাহলে ওরও তো বোঝা উচিত যে ও যখন এভাবে কথা বলে মিহুকে, তখন মিহুর ঠিক কতটা খারাপ লাগে। মেঘ আর কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। এদিকে মিহু আর নীলা ফাইজলামো করতে করতে নীলার কলেজে এসে পৌঁছালো। নীলা মিহুকে নিয়ে কলেজের মাঠের দিকে গেল। মাঠের ঠিক মাঝখানে নীলার ফ্রেন্ডরা বসে আছে। নীলা আস্তে করে ওর এক ছেলে ফ্রেন্ডের পেছনে যে দাঁড়িয়ে, নিজের কাঁধ থেকে ব্যাগটা খুলে তার মাথায় মারল। ছেলেটা কিছুটা ভয় পেয়ে পেছনে তাকিয়ে নীলাকে দেখে রেগে উঠে দাঁড়ালো, আর নীলার চুল ধরে টানতে লাগলো। আ হারিফ, আমার চুল ছাড়। কইনি কি তোকে আমি সাধে বলি, কলেজে আসতে না আসতেই তোর বাথরুমই শুরু হয়ে গেছে। আরে এত আস্তে কেউ মারে? আর একটু জোরে মার। আরে ওকে ছাড়, দেখ ওর সাথে কে এসেছে। ভুল দেখছি না তো আমি? তুই আসলে মিহু তো? একটা লাথি দেই তোদের সবাইকে, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আসলে নদী, নিলয়, আরিফ, রাইসা নীলার স্কুল লাইফের ফ্রেন্ড, আর মিহু আগে যখন ওদের বাসায় আসতো তখন প্রায় সময়ই নীলার স্কুলে যেত। তখন থেকেই নদী, নীলয়, আরিফ, রাইসা মিহুকে চিনে, আর ওরা খুব ভালো ফ্রেন্ডও। থাক, তোকে আর কষ্ট করতে হবে না। আরে এটা কোনো কষ্ট না, আয় একটা লাথি দেই তোকে। আমার বয়ফ্রেন্ডটাকে এভাবে মারিস না। উলি বাবালে, প্রেম উতলিয়ে উতলিয়ে পড়ছে বয়ফ্রেন্ডের প্রতি, তাই না? ঠিক এই কারণে তোমায় আমি এত ভালোবাসি রাইসা। ঠোঙ্গা একটা। ওই তিত দে তুই। আমাকে বলছিস? না, তোর পাশের বাড়ির আন্টিকে বলছে। আরে কুত্তি, তুই এতদিন পরে এসেছিস, ট্রিট দিবি না? বেপে টাকা বের কর, যাও ক্যান্টিন থেকে বিল জানিয়ে এসো। তোরা আসলেই ভিক্ষুক। রাস্তার ভিক্ষুকদের কাজ হলো টাকা ভিক্ষা করা, আর তোদের মতো ভিক্ষুকদের কাজ হলো টিরিট ভিক্ষা করা। ওরে ধরে কেউ পচা পানিতে চুবা। তোর ভাইকে যে চুবা, যা। না, ওইটা তোর, তাই ওকে তুই চুবা। ওরটা মানে কে ব্যাপার? হ্যাঁ আহা, থেমে গেলে কেন, পুরোটা বলো। মিহু, তোর আর মেঘ ভাইয়ের মধ্যে সামথিং সামথিং কিছু চলছে নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হয়েছে, ঢং বন্ধ কর। শোন, তোর লাইফে ফুল হিস্টরি আমি আর অনু জানি, ওকে? তাই আর নেকা সাজতে হবে না। ওই নীলা, তুই বল কাহিনী কি? আরে মিহু তো ভাইয়াকে লাভ করে অনেক আগে থেকেই, বাট ভাইয়া জানে না এটা। ওয়াও, এই কবে থেকে রে? সেই ক্লাস 5 থেকে। হোয়াট, এত আগে থেকে? প্লিজ চুপ কর, তোরা অনেক বলে ফেলেছিস, তোদের টিরিট লাগবে তো। আমি পিজ্জা নিয়ে আসছি, ওয়েট কর। লজ্জা পেয়েছে। আমরা এতদিন পর জানতে পারলাম এটা সিরিয়াসলি আনবিলিয়েবল, 8 বছর ধরে লাভ করে। ও এতদিন সহ্য করে আছে কিভাবে? ও এই লাভ ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। হুম, আমারই খালি কপার খারাপ, কাউকে পেলাম না লাইফে এখনো। ঢং করিস না, তোর ক্রাশ আছে না তোর জন্য? ওইটাই তো, বুঝলো না আমাকে। আরে থাক বাবু, কাঁদিস না। ঢং সর তো, সর। এদিকে মিহু ক্যান্টিনে যাওয়ার সময় কে যেন পাশ থেকে ওকে ধাক্কা দিল, আর তার হাতে থাকা কফি সব পড়লো মিহুর জামাই। হোয়াট দ্য হেল। সরি সরি সরি, আসলে ফোনে কথা বলছিলাম তো তাই খেয়াল করিনি। আই অ্যাম রিয়েলি ভেরি সরি। ওকে ওকে, ইটস ওকে,
মিহু ওর ড্রেস ঝাড়তে লাগলো। অজানা ছেলেটি মিহুর দিকে টিস্যু এগিয়ে দিল। সরি, আমার জন্য তোমার ড্রেস নষ্ট হয়ে গেল। ইটস ওকে, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? থ্যাঙ্কস বোঝার জন্য। এখানে থ্যাঙ্কস দেওয়ার মতো কিছুই নেই। বাই দ্য ওয়ে, তোমাকে তো এই কলেজে আগে কখনো দেখিনি, তুমি কি নিউ? না, আসলে আমার কাজিন এখানে পড়ে, আমি ওর সাথেই এসেছিলাম এমনি। তোমার কাজিন কোন ইয়ার? ইন্টার ফার্স্ট ইয়ার, ওর নাম নীলা। ও, তুমি নীলার কাজিন? আমি ওর ক্লাস টিচার। জি, আপনি নীলার ক্লাস টিচার? জি। সরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভয় পাওয়ার কিছু নেই এখানে। জি স্যার। হে, ডোন্ট কল মি স্যার, মাই নেম ইজ রুহান। ও, আমি মিহু। ওয়াও, নাইস নেম। আচ্ছা স্যার, আসি তাহলে। আসলে নীলারা ওয়েট করছে তো তাই। আচ্ছা, এই ওয়েট, তোমার বাসা কোথায়? আমি এখানে থাকি না, আমি চট্টগ্রামে থাকি। ও আচ্ছা। মিহু কোনো মতে পিজা নিয়ে দৌড়ে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। নীলাদের কাছে যেয়ে ওদের সাথে আড্ডা দিতে দিতে পিজা খেতে লাগল। এদিকে রোহান দূর থেকে দাঁড়িয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। মিহুর ভাবভঙ্গি, হাত নাড়িয়ে কথা বলার স্টাইল, ওর হাসি, চোখের পলক ফেলা, চলাফেরা, পাগলামি সব লক্ষ্য করছে দূর থেকে। হঠাৎ রোহানের ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। রোহান শুধু ঠোঁট নাড়িয়ে ইশারায় বলল, মিহু। রোহান দূর থেকে মিহুর দিকে তাকিয়ে নিজের ডান হাত বুকের বাম পাশে রাখল। রোহানের ফোন বেজে ওঠায় রোহান ফোন নিয়ে কথা বলতে বলতে একটু দূরে চলে গেল। এই, তোদের ক্লাস টাইম শুরু হয়ে যাবে এক্ষুনি, তোরা ক্লাসে যা, আমি চলে যাই এখন। বাসায় সাবধানে যাবি। আমার বাসায় যেতে একটু লেট হবে, আসলে কিছু কেনাকাটা করা বাকি আছে, সেইগুলোই করতে যাব এখন। আচ্ছা, বাট সাবধানে দেখে যাবি, আর বাসায় পৌঁছে আমাকে একটা কল দিবি। ওকে, টাটা। টাটা। নীলারা সবাই ক্লাসে চলে গেল। মিহু কলেজ থেকে বেরিয়ে গেল। মিহু একটা রিক্সা নিয়ে শপিং মলে চলে গেল। শপিং মলে ঢুকতে যেয়েই একটা মেয়ের সাথে ওর ধাক্কা লাগলো। অবশ্য এখানে দোষটা ওই মেয়েরই। আস্তে আর সাবধানে দেখে চলাফেরা করুন। হে ইউ, তোমার মতো থার্ড ক্লাস একটা মেয়ে সাহস কি করে হলো এই রূপসাকে ধাক্কা দেওয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মিস রূপসা না ভূপসা। যাই হোক, একে তো ধাক্কাটা আপনি নিজেই দিয়েছেন, আর তার উপর আপনি আমাকে থার্ড ক্লাস বলছেন? আপনি কি আমার বাসায় যেয়ে দেখে এসেছেন যে আমি থার্ড ক্লাস নাকি? আপনি যদি কথাটা আমার ফেস দেখে বলে থাকেন, তাহলে আমিও বলতে পারি যে আমি আর যাই হই না কেন, আমি আপনার মতো ময়দা সুন্দরী নই। আর আপনার কথাবার্তার ধরন ঠিক করুন, সাথে আপনার ব্যবহারটাও ঠিক করুন। আপনি অত্যন্ত বেয়াদব একটি মেয়ে, যার কিনা ম্যানার্স বলতে কিছু নেই। আর শুনুন, শুধু সুন্দর করে সাজলে আর এইসব কাটা ছেঁড়া ড্রেস পরলেই স্মার্ট আর বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে না একটু ভদ্রতা শিখতে হয়, কিন্তু আপনি তো দেখছি একটা অসভ্য অসভ্য মেয়ে জানি কোথাকার। কোথা না কোথা থেকে যে উঠে আসে যত সব ফাউল একজন। এই বলে মিহু শপিং মলের ভেতরে ঢুকে যায়। রূপসা তো ওখানে দাঁড়িয়ে রাগে ফুসছে, একটা অচেনা অজানা মেয়ে ওকে এইভাবে অপমান করে গেল। ওর চেহারাটা লাল হয়ে গিয়েছে, ও এখানে মেঘের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এখানে এসেই মিহুর সাথে ওর ধাক্কা লাগার কারণে ওকে এত কিছু শুনতে হলো, ও কিছুতেই মানতে পারছে না এটা। ও রেগে চলে যেতে লাগলেই মেঘ এসে ওর সামনে দাঁড়ালো। রূপসাকে এভাবে রেগে থাকতে দেখে মেঘ কিছুটা অবাক হলো। তুমি হঠাৎ এত রেগে আছো কেন? ওর সাহস কি করে হলো আমাকে এভাবে অপমান করার? কে তোমাকে অপমান করলো আর কেনই বা অপমান করলো? রূপসা মেঘকে সব খুলে বলল। দেখো রূপসা, তোমার ওই মেয়েটিকে থার্ড ক্লাস বলা উচিত হয়নি। আজব তো, তুমি ওই মেয়ের হয়ে সাফাই দিচ্ছ আমার কাছে? না রূপসা, আমি ওই মেয়ের হয়ে কোনো সাফাই দিচ্ছি না, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আর তোমারও তো বোঝা উচিত ছিল যে জাস্ট একটু ধাক্কা লাগার জন্য তুমি ওকে থার্ড ক্লাস বললে, এটা তো ওরও খারাপ লেগেছে তাই না? আর তুমি তো ওকে এসব না বলে সরি বলতে পারতে তাই না? শাট আপ, জাস্ট শাট আপ মেঘ। তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সাইড না নিয়ে তুমি ওই মেয়ের সাইড নিচ্ছ, তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার গার্লফ্রেন্ড হওয়ার।
যে নাকি নিজের গার্লফ্রেন্ডকে সাপোর্ট করতে পারে না, সে কখনো কারো বয়ফ্রেন্ড হতে পারে না। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনও MS স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।